আজকে সব জায়গায় নেতা, নেতার অভাব নাই, পরিবারেও গিয়ে নেতৃত্ব ঢুকে গেছে। স্বামী বলে যে না এটা করতে হবে, স্ত্রী বলে না এটা না এটাই করতে হবে, আমি যেটা বলেছি রাইট, ঠিক কিনা ভাই, ঠিক কিনা ভাই? কিন্তু সমতা নাই, ভাতৃত্বভূত আমাদের চলে গেছে। এটার মূল কারণ হচ্ছে আমরা মৃত্যু থেকে নিজেকে হাজার কিলোমিটার দূরে রেখেছি, নাউজুবিল্লাহ বলি। কত কত কিলোমিটার? 1000। এটা আমি এক্সাম্পল দিলাম, আমাকে হাজার হাজার কিলোমিটার আমরা দূরে রেখেছি। আমরা যদি জানতাম ভাই মরণের কষ্ট, আমরা যদি জানতাম মরণ কি জিনিস, তাহলে এই দুনিয়ার জমিনে আমরা আমাদের দ্বারা আমার মধ্যে একটা সন্তানের দ্বারা ইয়াবা ব্যবসা হচ্ছে না, ঠিক কিনা ভাই? মদঘুর হচ্ছে না, গাঁজা খাচ্ছে না, বাবা খাচ্ছে না, আমার মতোই তো, সে তো মানুষ না পশু, কথা বলি আমরা, মানুষ না পশু বলেন না, আমার মতো মানুষ না, তার হাত আছে পা আছে। আমার ভাইরা, সে যদি মৃত্যুর সম্পর্কে জানতো মরণ কি জিনিস, মরণের থামায় এই পৃথিবীর তার সমাপ্তি হবে, এই জিনিসটাও যদি বন্ধ, আমার বন্ধু যদি জানতো, আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর নবী বলেছেন মৃত্যু সম্পর্কে যদি কোনো মানুষ জানতো মরণ কেমন কষ্ট, কেমন ব্যাধি, এই জিনিসটা যদি বুঝতো, পৃথিবীর সব মানুষ তার ব্যবসা বাণিজ্য, তার আয় যায়, তার সব কিছু ছেড়ে, রাষ্ট্রের শাসক, রাষ্ট্র পরিচালনা ছেড়ে, বিভোর হয়ে দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ে গিয়ে শুধু আল্লাহ আল্লাহ বলে মাটিতে সেজদা দিয়ে কান্না করত, সুবহানাল্লাহ, শুধু কান্নাই করত, সব ছেড়ে দিত। আমার ভাইরা, আমরা মুসলমান, আমাদের জন্য মরণ আসবে নি কি? কথা বলেন, আসবে নি? যারা আছেন কথা বলবেন, আমি অল্প সময়, মাত্র 25 মিনিট সময় নিব, বা আধা ঘন্টা, প্রধান অতিথি চলে আসবে, এই আধা ঘন্টার ভিতরে আমরা আলোচনা শেষ করব। আমাদেরকে মরণে ধরবে নি ভাই? আমার ভাইরা, সেই মরণ সম্পর্কে আমার নবী বলেন আত্তুফাউলিল মুমিনিনাল মাউত, মুমিনদের জন্য আমার নবী ঘোষণা দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে মরণটা উপহার। এই উপহারের ব্যাখ্যায় আম্মা জানা সিদ্দিকা বলেন, ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষকে যেইভাবে মন উজাড় করে উপহার দেয়, আমার নবী বলেছেন একটা মানুষ যেইভাবে তার প্রিয় মানুষকে মন উজাড় করে উপহার দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা বান্দিদেরকে এইভাবে মন উজাড় করে উপহার দেন, সুবহানাল্লাহ বলি। আমরা এই উপহার চাইনি ভাই। আমার ভাইরা, একটু সাউন্ড বাড়ানো, আমার ভাইরা, পক্ষান্তরে যারা মুমিন নয়, যারা ফরেজগার নয়, যারা নামাজি নয়, যারা রোজা রাখে না, যারা মা বাবার অবাধ্য সন্তান, এই জগতে যারা সুদের কারবার করে, ঘুষের কারবার করে, এই জগতে যারা জুলুম করে, যারা মানুষকে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এদের মরণ কেমন হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহ নবী বলেছেন এদের মরণের অবস্থা এমন হবে, যখনই তার মরণ সম্মুখীন চলে আসবে, আজরাইল আলাইহিসসালাম যখন তার সামনে আসবেন, তার জান কবজ করা যখন শুরু করে দিবেন, আমার ভাইরা, তার জানটা যখন সেনা পর্যায়ে চলে আসবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার দিবেন, ও জাহান্নামের ফেরেশতারা যাও, আমার বান্দায় দুনিয়ার জমিনে যা অর্জন করেছে তা তাকে দেখাও, তা তাকে দেখাও, আমার ফেরেশতা যাও, ফেরেশতা আসবেন তার সামনে, সে তার আমলগুলো তুলে ধরবেন, আমলের শাস্তি ফল সে কি পেয়েছে তার যখন তার সামনে ওপেন করা হবে, আল্লাহর বান্দার লজ্জায়, আল্লাহর বান্দা আল্লাহর জাহান্নামের ভয়ে, আমার ভাইরা, সেই লোকটা কি করবে, একবার এদিকে মুখ নেবে, আবার অন্যদিকে মুখ নেবে। আমার ভাইরা, শুধু তাই নয়, আম্মা জানায় সিদ্দিকা বলেন এমন হবে, ওই মানুষটা যখন দুনিয়ার জিন্দেগি তার শেষ হবে, সেই কঠিন মুহূর্তে ওই মানুষটার মুখ দিয়ে, ওই মানুষটার লজ্জাস্থান দিয়ে এমন নাফাক জিনিস বের হবে, যেই মানুষটা করে ঢুকবে তার মুখে দুর্গন্ধ লাগবে, আসে না নাই, আসে না, আমরা পাইনি, আমরা পাইনি, বলেন সত্যি কথা বলেন, পাইনি, পাইনি স্যার, পাইনি আমরা। আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন
নেকঘর মানুষ আমল গান মানুষ যেই মানুষটা নেক করেছে কল্যাণের কাজে মানুষ জনগণের কল্যাণের কাজে নামাজের পরেই এই ইবাদতটাকে ইবাদত মনে করে নিয়েছে এই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মর্যাদা দিবেন যখন তার মরণ মালাকুল মউত আসবে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলবেন আজরাইল খবরদার তুমি আমার প্রিয় বান্দা আমার প্রিয় বান্দির সাথে এমন ব্যবহার করো না যাতে দুনিয়ার জমিনে আমি দুনিয়ার জমিন থেকে বিদায়ের মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ লাভের সময় যাতে কোনো কষ্ট না পায় সুবহানাল্লাহ আমার ভাইরা কেমনে সুন্দর করে ঘটনা বলি এই মানুষগুলা তাদের মরণ কেমন হবে আমার ভাইরা আল্লাহর পক্ষ থেকে যেই মানুষটা মরণটাকে উপহার পাবে এই মানুষটা যখন মৃত্যুর সম্মুখীন হবে অনেক মানুষ আমাদের বয়সে দেখেছি আমাদের বয়সে দেখেছি অনেক মানুষ কি করেছে ভাই দুই তিন মাস ধরে বিছানায় গড়াগড়ি করে পসরা পায়খানা করেছে কিন্তু যখন মরণ হবে ঠিক মুহূর্তে তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল মরণের সময় হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিল আসে না আসেনি ভাই আসে আমি একটি বাস্তব ঘটনা বলি একজন মহিলা প্রায় 70 থেকে 80 বছর বয়স আমি ওনার খেদমতে ছিলাম ওনার খেদমতে ছিলাম আমার একটু আত্মীয় লাগে আমি খেদমতে ছিলাম তে উসমানী মেডিকেলে তাকে ভর্তি করা হলো দেখা গেল তার জবানটা নাই কি নাই কথা বলে জবান নাই প্রায় এক মাস অতিক্রম হয়ে হলো কোনো জবান নাই কিন্তু ওনার একজন ধার্মিক নাতি মেয়ের ঘরের নাতি আলেম মানুষটা আমার পরিচিত ভাই আমার সাথে ওই মহিলার পায়ের পিছনে ওই রাত আমি ছিলাম পায়ের পিছনে উনি দাঁড়িয়ে কি করেছেন কোরআন তেলাওয়াত শুরু করলেন কোরআন তেলাওয়াত শুরু করার পরে আমার চোখ দিয়ে দেখা ঘটনা কোরআন তেলাওয়াত শুরু করলেন তাসবিহ তালিল পড়লেন ওই মহিলার জন্য মাগফিরাত কামনা করলেন দেখা গেল ফজরের আগেই ওই মহিলাটা জবান খুলে নাম ধরে ডাকে নাতি আমাকে ধরো একটু বসাও আমি কথা বলবো সুবহানাল্লাহ আমার ভাইরা ওই মহিলা আল্লাহর বান্দি জবান খুলে গেল আপনারা বলেন তো যেই মানুষটা দীর্ঘ এক মাস বিছানায় পড়ে আছে ভাই কেমনে প্রসাব করে কেমনে পায়খানা করে কিছুই বলতে পারে না কিন্তু তার আমল গান আল আল একজন আলেম নাতির এই তেলাওয়াতের কারণে এই তাসবিহ তাহাজ্জুমের কারণে জবান যদি আল্লাহ খুলে দিতে পারেন তাহলে আজকে জান্নাতের বাগানে যদি আমরা বসে পড়ি আমাদের মর্যাদা আল্লাহ বাড়াতে পারেন না যারা বসে আছেন আপনারা উঠবেননি উঠবেন না তো না তাহলে আমি আলোচনা একটু বাড়াবো আমার ভাইরা আমি দেখলাম ওই মহিলাটা যখন কথা বললো বললো নাতি আমার শোনো ভাই আমি তুমি আমাকে কাফন কিনে দিবে তুমি আমাকে কাফন পড়াবে এরপরে তোমার বাবা আমার জানাজা পড়াবে তোমার ওই ভাইকে নিয়ে তুমি কবরে রাখবে আমার জীবনে এই মাত্র 70 টাকা না 90 টাকা ঋণ আছে তিনজন মানুষ পাবে ওইটা দিবে আর তোমার হালাল ইনকাম থেকে কয়েকজন কোরআন শরীফ মাদ্রাসার ছাত্রকে দিও আমার ইসালে সাহেবের জন্য সুবহানাল্লাহ বলি কিছুক্ষণ পরেই এই কথাবার্তা বলার পরেই কিছুক্ষণ পরে জীবনের জন্য ওই আল্লাহর বান্দির জবানটা আল্লাহ আবার বন্ধ করে দিলেন আফসোসের বিষয় না কিছুদিন যাওয়ার পরে ডাক্তার রিলিজ লিখে দিছে একদিনের পরে বলে আর উনি বাঁচবে না নিয়ে যাও ওই আলেমটা আবার গেল গিয়ে দেখলো যে ডাক্তারের সাথে এক ধরনের যুদ্ধ লেগে গেল বলে কি ডাক্তার সাহেব কি বলেন দেখেন আমার নানির অবস্থা কেমন একটু দেখেন এইভাবে হাত তুলে দিয়ে যখন এই আল্লাহর বান্দিকে একটু তুলে আল্লাহর বান্দির সাথে সাথে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন না ভাই আমার ভাইরা এই মানুষের জন্য এখন এই মানুষের জন্যই এই প্রকার মানুষ বলেন তো নেকগান না বদগান বলেন না নেকগান না বদগান আমরা নেকগান হতে চাই কি না আমরা তো এখন ওয়াজ আর আওয়াজ কিচ্ছা শুনতে চাই ঠিক না ভাই আমরা মাহফিলে এখন নেকগান হতে খুব কম মানুষ চাই আচ্ছা যাই হোক একদিকে না গিয়ে ওই মহিলার কথাটা শেষ করি আল্লাহর বান্দি নাতি মানে নানির মায়ায় বিভোর হয়ে ডাক্তারের সাথে তর্ক বিতর্ক করে এক প্রকার যুদ্ধ লাগিয়ে দিছে না এটা আমি মানি না
ডাক্তার সব বোর্ড বয়েছে উসমানী মেডিকেলে। বোর্ড পাওয়ার পরে বলল যে আলিম সাহেব আপনি উত্তেজিত হইয়েন না, আপনার নানির জিন্দগির সব কিছু শেষ, আপনি বাড়িতে নেন তেলাওয়াত করেন আর আপনি ওই যেটা দেখছেন তার তাকে ধরলেই তাকে তুললেই কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কোন তার জবানের শক্তি নয় বরং এটা তার আল্লাহর পক্ষ থেকে তার আমলের বিনিময়ে সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা আমরা যদি ভালো কাজ করি যতই কষ্ট হোক আল্লাহ যদি চান আমাদেরকে ভালো রাখতে পারেন না? আমাদের এই বাংলাদেশে করোনার আক্রমণে আমরা মানুষ কেমন মরছি, কেমন মরছি অল্প, অন্যান্য অন্যান্য দেশের তুলনায় 1%, ইতালির তুলনায় 1%, মনে করি আমরা 1% অর্ধেকেরও কম, ঠিক না ভাই? এরপরেও কিন্তু আমরা ভেজালে চ্যাম্পিয়ন, ঠিক না ভাই? সাহেব দামের আমার এক ভাই করোনা ল্যাব তৈরি করে যে ইতিহাস তৈরি করে গেছে, আরে ভাই ওই ইতিহাস যদি না থাকতো তাহলে প্রকৃত যদি করোনার টেস্ট আমাদের দেশে হতো তাহলে আমার মনে হয় অলি আল্লাহর দেশে 1 লক্ষ লোক করোনায় আক্রান্ত ছিল না, ঠিক কি না বলে? আমার অনেক সরকারি অফিসার সরকারি কর্মকর্তা 4-6 মাস ছুটির জন্য গিয়ে এমন সুন্দর করে করোনার সার্টিফিকেট বানাইয়া সে বাড়িতে ঠিকই ভালো আছে, বউকে নিয়ে বেড়ায়, এই জায়গায় যায়, আবার ফেসবুকে ছবি দেয়, আবার অনলাইনে আসছে যে তিনি করোনায় আক্রান্ত কিন্তু তার ছেলে এবং মেয়েকে নিয়ে পথা পাথর কাটায় কেমনে তিনি বেড়াতে যান আইছে, আপনারা দেখছেননি? এরম নিউজ হয়েছে না, এরম নিউজ হয়েছে না, হয়েছে, এইরকম নিউজ হয়েছে। আমরা কিন্তু দয়া চাই কিন্তু বেজাল ছাড়তে চাই, কিন্তু আজকে আমরা শুনবো, আজকে আমরা আলোচনা করব ভেজাল থেকে মুক্ত হতে। আমার ভাইরা আল্লাহর নিয়ামতে এই দুনিয়ার জমিনে আমরা এসেছি, আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি হয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় যদি আমাদেরকে নিতে হয় তাহলে কি করতে হবে ভাই? আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বর্ণনা করেছেন এইভাবে, কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। আমার বন্ধুরা আল্লাহর নবী বলেন বিমান কাবির কুন ফি দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, এই জগতের মানুষেরা দুনিয়ার জমিন থেকে মরণকে যদি তোমার কল্যাণে চাও তাহলে তুমি এমন ভাবে বসবাস করো, এমন ভাবে চলাফেরা করো তুমি যেন এই জগতে একজন নরম প্রকৃতির মানুষ, তুমি যেন ভিনদেশী পথচারী মুসাফির ব্যক্তি, সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা শুধু তাই নয়, আমার নবী সুন্দর করে আরো বলেছেন ওয়াকুমুলু ইজা আমসাইতা ফানা তানতাজির সাবা ওয়া ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আমার নবী বর্ণনা করেছেন জগতের মানুষেরা মরণকে যদি তুমি উপহার হিসাবে পেতে চাও তাহলে কি করো, যখন তোমার সামনে একটা সকাল আসবে সকাল পাওয়ার পরে তুমি মনে করবে আল্লাহর সাহায্য ছাড়া বিকাল তোমার সামনে আসা সম্ভব না, যখন তোমার সামনে সন্ধ্যা উপনীত হবে তখন তুমি ভাববে মরণকে যদি তোমার কল্যাণে চাও তাহলে তোমার বাবা উচিত, যখন সন্ধ্যা আসে তখন তোমার বাবা উচিত আল্লাহর সাহায্য ছাড়া রাত জাগরণ করে আগামী দিন সকাল আমার পক্ষে পাওয়া সম্ভব না। আমার ভাইয়েরা শুধু তাই নয়, আমার নবী বলেছেন ওয়া খুদ মিন সিহাতিকা ওয়ালিল মারাদিকা ওয়া মিন হায়াতিকা ওয়ালিল মাউতিক। আমার ভাইরা আমার নবী বলেছেন সুস্থ থাকতে সুস্থতাকে তুমি নিয়ামত হিসাবে গ্রহণ করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার সময়কে তুমি কাজে লাগাও, তোমার মরণের তোমার মরণকে কল্যাণের জন্য তুমি কাজে লাগাও, আর যখন তুমি জীবিত থাকো মরণের আগে তোমার হায়াতের জিন্দেগি মরণের কল্যাণে লাগাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার এই হাদিসের উপর আজকে আলোচনা, এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস পাইছি, একটা হলো মুসাফির হিসেবে আমরা চলবো, ঠিক কিনা, নরম প্রকৃতির মানুষ হব। এখন যদি আমাকে এখান থেকে যদি আমার ভাই ব্যবসায়ী ভাই আমরা একসাথে ব্যবসা করি এখন তাহলে আমার পরে যদি ভোলে বেটা দোকানদার আইসে ওয়াজ করতে তাহলে আমি কি আট আটাই একটা দিয়ে দিব, ঠিক কিনা, ঠিক কিনা কথা বলি?
কিন্তু আল্লাহর ওয়াস্তে ক্ষমা করব করমুনি ভাই আরে আমি তো পুরানখালি আমি তো নোয়াখালি না বেটা আমি কি ঢান্ডা দই রাইছি আমি তো এলাকার মানুষ ঠিক কি না ভাই আসে না কথা বলেন আসে না নাই আমার ভাইরা বরং এই জিনিসটা আমরা মুসলমান হিসাবে শোভা পাইনি না মুসলমান হিসাবে আমাদের আলোচনা হবে মুসলমান হিসাবে আমাদের আলোচনা হবে আমরা কি করব নরম প্রকৃতির নমুনায় চলব আমাদেরকে নরম দিলের মানুষ আমরা তৈরি করব আর মুসাফির হিসাবে বিদেশি হিসাবে চলব ভাই আমাদের শমশানগরে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষ থাকেনি ভাই কথা বলেন আসেনি যদি লাগে তাহলে আমরা কি বলি তাহলে লাগে নোয়াখাইলার গরে নোয়াখাইলা এ বেটা তুই কি বলিস ঠিক কি না হ্যাঁ নোয়াখালী তুই বেটা আমার কি বুঝবি আমি হলাম এই এলাকার ছেলে জন্মসূত্রে পুরাণকালে আসে না না ভাই কিন্তু কোথাও ইসলামকে যদি কোরআন হাদিস যদি আপনি ঘাটেন খুঁজেন দেখবেন আমরা সবাই কিন্তু নোয়াখালী কেউ পুরাণকালি না আমরা যেটা বুঝি এটা দিয়ে একদম বল দিলাম কেউ কিন্তু স্থায়ী না সবাই ক্ষণস্থায়ী ঠিক কি না ভাই আমার ভাইরা তারপরে হাদিস থেকে আমরা পেয়েছি সকাল যদি আমাদের সামনে আসে মনে করব আল্লাহর সাহায্য ছাড়া আমরা আগামী দিন বিকাল পাব ঠিক আছে আর সন্ধ্যা আসলে মনে করব রাত জাগরণ করে রাত আরামে ঘুমিয়ে আল্লাহর সাহায্য ছাড়া পরের দিন সকাল পাব আমরা এটা ভাবিনি ভাই সবাই একটু বলেন ভাবিনি না আমরা ঘুমাই কেমনে সকাল যদি ঘুম থেকে উঠি এখন তো আমরা একজনে কাজ করে চাকরি করে একজনেই আর খাই আমরা দশজনে ঠিক কিনা যে বেটা চাকরি করে রুজি করে এই বেটাই বিপদে পড়েছে কেমনে যে ফ্যামিলি টানবে সেই ভালো জানে আর তারই বেশি ভুল ধরি আমরা যারা বেকার আছি ঠিক কিনা হ্যাঁ কথা বলি না তার ভুল না উনি অন্যে করলে এইভাবে লাভ হইতো এই করেছে এই জন্য লস হয়েছে ঠিক কিনা ভাই আমার ভাইরা এই সকাল ধারা এই বিকাল ধারা আর এই সন্ধ্যা দ্বারা বোঝানো হয়েছে আমাদের হায়াতের গোটা জিন্দেগি কে সুবহানাল্লাহ বলি আমার ভাইরা কেমনে সকাল দ্বারা জিন্দেগি বোঝানো হব কেমনে বিকাল দ্বারা কেমনে সন্ধ্যা দ্বারা আমাদের জীবনকে বোঝানো হলো তার সামান্য আমি ব্যাখ্যাটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করি ভাই আজকে আমি যেই বয়সে আছি যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসলাম 12 বছর বয়সে শরীয়তের বিধান আমার উপর অর্পিত হওয়ার আগে আমার যে হায়াতের জিন্দেগিটা ছিল এটা আমার জন্য সকাল এটা আমার জন্য কি ছিল সকাল ছিল এই সময় যদি আমি নামাজ না পড়তাম নামাজ যদি ছেড়ে দিতাম গুনাহ হইতো নি ভাই রোজা রাখলে গুনাহ হইতো নি না কারণ শরীয়তের বিধান আমার উপর নেই আমি তখন কি না বালক আমি কি কথা বলি না বালক এই বয়সটাই আমার বয়সটা ছিল কি সকাল আমরা বলেন তো এখন 6 বছরের 7 বছরের বাচ্চা যেইভাবে আরেকজন মানুষকে গালি দেয় সে মনে করেনি যে আল সে কি চিন্তা করছে একবার যে আমি বড় হইমুনি ও বড় হয়ে আমি কি হব না হব এটা চিন্তা করছে নি ভাই হ্যাঁ আমি আমার জীবন কি গঠন করতে হবে আমি প্রতিষ্ঠিত হতে হবে এই কাজ করব চিন্তা করেনি ভাই না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন আমি মামুদুর সিদাল মামুন তো এখানে যারা আছেন সময় মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার জমিনে যখন আসলাম আসার পরে 12 বছর বয়সের পড়বে যে সময়টা আমরা পেয়েছি এই সময়টা আমাদের জিন্দেগির ভিতরে সকাল ছিল ঠিক কিনা ভাই সকালে মানুষের ব্যস্ততা কেমন থাকে অফিসে যাবে এরপরে কি চাকরিতে যাবে দোকানে যাবে প্রস্তুতি নেই ঠিক কিনা এ সময় ঝগড়াঝাটি করেনি ভাই হ্যাঁ এ সময় যদি একটু লবণ কম হয় যদিও রাগ বেশি থাকে স্থির ভাই চোখ লাল করে তাকাইয়া সবর কইরে ভাগে কেমনে অফিস ধরা যায় ঠিক কিনা ভাই আচ্ছা যাই হোক সকাল গেল বলে সন্ধ্যে গিয়ে গেল তারপরে শরীয়তের বিধান যখন আমার উপর অর্পিত হলো এই বয়সটা হাদিসের ভাষায় আমার লাইফের জিন্দেগিটা হচ্ছে বিকাল সুবহানাল্লাহ বলে আজকে 12 বছরের পর থেকে যখন আমি লাঠি বড় না দিয়ে যখন আমি শারীরিকভাবে সুস্থ হয়ে যখন আমি 40
এর ভিতরে যে জিন্দেগিটা 40 ঊর্ধ্ব হয়ে গেলে কোনো মানুষ যদি ব্যবসা প্রতিষ্ঠান নতুন করে সাজায় তাহলে বাড়ি করবে, ঘর করবে, গাড়ি করবে, এসা আশা করা যায়নি ভাই, আশা করা যায়নি। কথা বলেন, আমি কিন্তু আমার এলাকায় এজন্য বসেছি, শিক্ষণীয় ওয়াজ করব, তাফসীর করতেছি ভাই। আমার একটা হাদিসের ব্যাখ্যা করবো, শুধু শুনতে রাজি আছেন? আমি এই বয়সে 35 হয়ে গেল, 50 গিয়ে যদি নতুন করে দুই তিনটা দোকান ব্যবসা শিখি, শিখতে শিখতে আমার বয়স হবে 60, আমার দোকান দ্বার খড়াইতে খড়াইতে আমার সব শেষ হবে না, ঠিক কিনা ভাই? আমার ভাইরা, এই 12 বছর বয়সের ভিতরে যখন 12 বছর বয়স আমার হল, সেই বয়সে আল্লাহর শরীয়তের বিধান, আমি মামুদ তথা আমরা যারা এখানে এসেছি, সবার প্রতি যারা শুনতেছি, আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান অর্পিত করে দিলেন। কি করে দিলেন? ইমান আনা, নামাজ পড়া, রোজা রাখা, হজ আদায় করা, যাকাত দেয়া, এই বিধান যখন অর্পিত করলেন, ওই মানুষটা কি করবে? 12 বৎসরের ভিতরে সে আল্লাহর এবাদত বন্দেগি করে, সে যদি সঠিকভাবে নামাজ রোজা আদায় করে আমলকার হয়, তাহলে তার বিকালের জিন্দেগিটা, যৌবনকালের জিন্দেগিটা মরণের জন্য কাজে লাগবে। আচ্ছা ভাইরা, আমার আমরা জন্মের পরে মা বাবার কুলে যখন থাকি, তখন কোনো মা বাপ বলেনি যে 40 বছর বয়স হওয়ার পরে নামাজ শিখবে না? ছোটকালে শিখি, আমরা ছোটকালে শিখি, এরপরে 12-14 বছর হয়ে গেলে এরপর থেকে আস্তে আস্তে আমরা কিন্তু বলে যাই, ঠিক কিনা? হ্যাঁ, তখন আমরা ইউটিউবে ঢুকি, ফেসবুকে ঢুকি, এরপরে বিভিন্ন জায়গায় যাই, বড় বড় নেতাও আমাদের কি চিনে, ঠিক কিনা? কে খার গ্রুপে নিবে, প্রতিযোগিতা লাগে যায়, ঠিক কিনা? মোটরসাইকেলের অভাব হয় না, স্টাইলের অভাব হয় না, চুলকে কি স্থানের মতো, দাড়িকে কি যেন কি করা হয়, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানে, ঠিক কিনা ভাই? হ্যাঁ, এই সময় এই বয়সে যদি কোনো বুড়া বাবা বলে, বাবা রে তুমি এই কাজটা করেছ, এটা কিন্তু কোরআন হাদিসের মতো না, এটা ছেড়ে দাও, ওটা ছেড়ে ওইটা করো, যদি কোনো বুড়া বাবা বলে, এই বয়সের লোক বলে, তাহলে আমি বলবো, আরে মিয়া, আমি মাহমুদ রশিদ আল মামুন, তুমি আমাকে কি শেখাও, আমি সারা বাংলাদেশ ঘুরে ওয়াজ করি, বলবো না? এখন আমি আপনাদেরকে বলি, আমার বয়সে যারা আমরা বিচার করি, ঠিক না ভাই? আমাদের বিচারের এমন অবস্থা হয়েছে, চুরে চুরে আলি, এক চুরে বিয়ে করে আরেক চুরার শাড়ি, ঠিক কিনা? আমাদের সমাজের এই অবস্থা, চুরে চুরে এক আলি, হালি বুঝেননি, কয়টা ডিমে এক আলি হয়? 4টা। চুরে চুরে হালি, এক চুরে বিয়ে করে আরেক চুরার শাড়ি, ঠিক কিনা? এই গল্প বলবো, শুনবেনই আপনারা, হাদিসের ভাষায় আমি একটি ঘটনা বলবো। আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার যৌবনকাল শেষ হওয়ার পরে আমার যখন বার্ধক্যকাল চলে আসলো, আমার এই বুড়া বাবা মনব্বী বাবা, আজকে বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ যদিও চলতে পারে, কিন্তু এই জায়গা থেকে যদি আমরা দৌড়ের প্রতিযোগিতা করি, এই মুহূর্তে যদি সংবাদ আছে, এটিএম স্কুলের গেইটে কিছু সংখ্যক আমার চেয়ারম্যান মহোদয় বস্তা ভরে ভরে কিছু টাকা রেখেছেন, কয়েক বস্তা টাকা রেখেছেন, যে আগে যাবে সেই নিতে পারবে, যে যত বস্তা নেবে সে তত মালিক হবে। আমার মনে হয় বড়া জোয়ানে ছোট সবাই আমরা দৌড় শুরু করে দেব, বুড়া মানুষ পারুক আর নাই পারুক, এই অর্থ অর্থ সম্পদ টাকার লোভে প্রতিযোগিতায় দৌড় দিবে, ঠিক না ভাই? দিবে না, দিবে না, কথা বলেন, দিবে না, দিবে না, দিবে। আমার ভাইরা, এই সন্ধ্যা বলতে বোঝানো হয়েছে বার্ধক্য বয়সে আমার যত বাবার বয়সী বাবারা আছেন, আজকে রাত্রে যদি আমরা যারা যুবক আমাদের সাথে যদি প্রতিযোগিতা হয়ে যায় বলে আমরা প্রতিযোগিতা করব, ওই এটিএম স্কুলের মাদ্রাস মসজিদে অথবা স্টেশন মসজিদে আজকে আমরা নামাজ পড়বো, তাহাজ্জুদের নামাজ, দেখি কে কত সময় রুকুতে থাকতে পারি। আমার বিশ্বাস, আমার বাবার বয়সী যারা, ওই মানুষগুলা 2-3 মিনিট পরেই বলবে পায়ের রোগে টানতেছে, ঠিক না ভাই? পায়ের রোগে টানতেছে আমার ভাইরা। কিন্তু আমার চেয়ারম্যান মহোদয় আর আমাকে যদি বলেন যে আপনারা প্রতিযোগিতা শুরু করেন, চেয়ারম্যান সাহেব আরো দেরি করবে, আমিও আরো দেরি করব, দেরি করতে করতে ইচ্ছা যদি আমরা করি, রাত 3টায় যদি রুকুতে দাঁড়াই, ফজরের আগ পর্যন্ত আমাদের এমন শক্তি আছে, দাঁড়াতে পারবো কিনা?
পারবো নি ভাই পারবো এইজন্য বন্ধুরা আমার যৌবন কালকে বোধানো হয়েছে বিখাল অর্থাৎ 12 বছরের পর থেকে বার্ধক্য বয়স আসার আগ পর্যন্ত আমরা যারা পুরুষ আমরা যারা মায়ের জাতি সবার জন্য আমার নবী বর্ণনা করেছেন এই বয়সটাই হচ্ছে ইবাদতের যৌবন কাল বিকাল কাল বিকাল সুবহানাল্লাহ আচ্ছা সারা দিন একজন মানুষ রোজ কাম করে বিকাল বেলা কি পায় মজুরি পায়নি আমরা যদি যৌবন কালে আল্লাহকে ডাকি তাহলে এই বয়সে সন্ধ্যার সময় সারা দিন মিস্ত্রি কাজ করে মানুষ সন্ধ্যার সময় দোকান থেকে মালিকের কাছে পয়সা নেয়নি ভাই আমরা যদি যৌবন কালে আমরাও যদি পরিশ্রম করি ইবাদতে তাহলে বার্ধক্য বয়সে দেখবেন আমাদের পায়ওগি টানবে না মাথায়ও ধরবে না ঘুমের ঔষধও লাগবে না আর হসপিটালেও বেশি বেশি ঘুমানো লাগবে না ভাই আচ্ছা এখানে আবার দ্বিমত আছে কিছু মানুষকে আল্লাহ বেমার দেন নিয়ামত হিসাবে অসুস্থতা দেন না পরীক্ষা করার জন্য ঠিক আছে আমি এক্সাম্পল স্বরূপ বললাম আমার ভাইরা যখন আমার সন্ধ্যা আসবে ওই সময় যদি আমি বুঝি তওবা যদি করে নেই হয়তো আল্লাহ পাকের যদি দয়া হয় তার নবীর যদি মহব্বত হয় তার নবীর উসিলা যদি তার নবীর মহব্বতে যদি আল্লাহ চান আমাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু বন্ধুরা আমার আমার বিশ্বাস বার্ধক্যকালে কোনো মানুষ যদি তওবা করে দোয়া কবুল হতেও সন্দেহ আছে ঠিক কিনা ভাই সন্দেহ আছে কিন্তু এই যুবক বয়সে যদি কোনো মানুষ আল্লাহর দরবারে হাত তোলে মাটিতে যদি সাজদা দেয় ওলামায়ে কেরাম বলেন মাটি আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে আল্লাহ অমুক অমুক মানুষের ছেলে অমুক মানুষের মেয়ে আল্লাহ যুবক যুবতী আমার বুকে মাথা রেখে তোমার দরবারে ফরিয়াদ করে কি যেন কি ভোলে তুমি তাকে কবুল করো আল্লাহ তার মাথা উঠাও তার মাথা উঠাও তার মা বাবা প্রত্যেককে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলে কিন্তু আমরা যৌবনকালে কি করি সেজদা দিতে রাজি আছেনি ভাই এ সময় আমরা মনে করি কিছু মানুষ আমার মতো আছে যে লাগছে মাত্র যৌবনের ঠেলা এখন একটু সাদা সিধা এইভাবে এইভাবে একটু হাসা মিশে মাতমু এরপরে ছেলেমেয়ে আমার হবে বিয়াইন পামু পরে ধারি রাখমু আগে কিছু ডংতামশা করে নেই সব কিছু বানাই নেই তারপরে তোবা করে একটা হজ দিয়া সব কিছু ঠিক করে লাইব ঠিক কিনা ভাই আছেনি এরকম আমার ভাইরা এটা করা যাবে না কারণ আল্লাহ নবী বর্ণনা করেছেন ওয়া খুজ মিন সিহাতিকা ওয়া লিমারাদিকা ওয়া মিন হায়াতিকা ওয়া লিল মাউতিকা আল্লাহ নবী বর্ণনা করেছেন সুস্থ থাকতে অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামত তোমার জীবনের কল্যাণে মরণের কল্যাণে কাজে লাগাও আর জীবিত থাকতে মরণের আগে তোমার জীবনকে উপভোগ কর সুবহানাল্লাহ আমার ভাইরা সুস্থতা অসুস্থতা এমন এক নিয়ামত যেই মানুষ আজকে বিছানায় পড়ে আছে আমার ভাই যে মানুষ বিছানায় পড়ে আছে যেই মানুষ হসপিটালে আজকে আছে ওই মানুষটাই বুঝতে পারে সে কে কি কি যেন সুখে আছে সে কি যেন সুখে আছে যেই মানুষটার পা নাই দুনিয়ার জমিনে আমার বয়সে পা নিয়ে চলতে পারত আজকে বার্ধক্য যার অনেক কারণে প্যারালাইসিস হয়ে গড়ে বসে আছে ওই সময় বুঝতে পারবে তার যৌবনটা যৌবন কালটা সুস্থ কালটা কেমন নিয়ামত ছিল ঠিক কিনা আমরা থাকতে খাসি আমাদের গ্রামের ভাষায় বলি যে থাকলে খাসি মনে করি আর আড়াইলে কি মনে করি কথা বলেন না আড়াইলে কি মনে করি দা আমার ভাইরা এই সুস্থতার জীবনকে কাজে লাগান খবরদার কারো অত সময় নাই একটা সেকেন্ড মূল্যবান সময় এই সময়টা আপনি কাজে লাগান কেন কাজে লাগাবেন আমার আল্লাহ কোরআনুল কারিমে বর্ণনা করেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর আমার আল্লাহ আসরের নামাজের কসম কে বলছেন খবরদার দুনিয়ার মানুষেরা অবশ্যই অবশ্যই তোমরা
ক্ষতিগ্রস্তের মোকাবেক কি, তোমরা ধ্বংসের মোকাবেক কি, তোমাদের হাতে সময় নাই, শুধুমাত্র তারা ছাড়াই, তারা কারা, ইল্লাল্লাযীনা, বলি না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল-হাক্কি ওয়া তাওয়াসাউ বিস-সাবর। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে নেক কাজ করে, তারা সালহীনদের যারা অন্তর্ভুক্ত হয়েছে, ওই মানুষগুলাই, ওই মানুষগুলাই দুনিয়ার জমিনে কল্যাণমুখী। আমার ভাইরা, এই জগৎটার হায়াতের জিন্দেগি যদি আমরা একটু নিজের কল্যাণে না বুঝি, তাহলে মরণ আসলেই বুঝতে পারবো, যখন মরণ আসবে তখনই বুঝতে পারবো আমরা কি নিয়ামত হারাইছি, ঠিক কিনা। আমার ভাইরা, এই জগৎ কারোর জন্য চিরস্থায়ী? কথা বলেন, চিরস্থায়ী? আমার ভাইরা, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আকসিরু মিন যিকরি আযি মিন লাযানিল মাউত। দয়াল নবী, দীনের নবী বলেছেন, আমার ভাইরা, এই জগতে যেই মানুষটা বারবার তার হায়াতের জিন্দেগিতে মরণের কথা স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই মরণের কথা স্মরণ করার বিনিময়ে ওই মানুষটাকে এমন সুবুদ্ধি দেন, যেই সুবুদ্ধির ধারা ওই মানুষটা জগতের যত পাপ কাজ আছে সব থেকে বিরত থাকে, সব থেকে বিরত থাকে, ঠিক কি না ভাই? এখন মনে করেন আমাদের দেশে কোনাকুনি হয়নি, কথা বলেন মারামারি হয়নি, এখন আমাদের ঘরমুখী আলোচনা করি, মারামারি কুড়াকুড়ি লাঠা লাঠি বাড়াবাড়ি আছে না ভাই? আছে। যদি কোনো মানুষ খারাপ কাজ করতে যায়, মদ খেতে যায়, কোনো মানুষ যদি জিনা করতে যায়, আর ওই সময় যদি মনে করে যদি আল্লাহ আমারে মরণ দেন তাহলে আমার কি অবস্থা হবে, উপায় নাই, এই কথা যদি কোনো মানুষ ভাবে ভাই, তাহলে কি চুরি করবে, ডাকাতি করবে, মারামারি করবে, খাটাখাটি করবে? নি করবে নি না। কোনো মনে করেন একটা ছেলে একটা মেয়ে দুইজন মিলে জিনার কাজে, এই জিনার কাজ শুরু করে দিচ্ছে, প্রস্তুতি নিয়েছে জিনা করবে, অমন সময় যদি ওই যুবক আল্লাহর বান্দা, ওই যুবক যুবতী আল্লাহর বান্দি যদি মনে করে আমরা যে কাজ করতেছি যদি আল্লাহ আমাদেরকে মরণ দেন তাহলে আমরা বাঁচতে পারবো, বাঁচতে পারবো, এই কথা যদি মনে করে তাহলে ভাই কোনো জিনা হবে নি, কথা বলেন জিনা হবে নি না। আবার ভাইরা, আজকে আমরা এই আধুনিক যুগের মানুষ, ডিজিটাল যুগের মানুষ, নিজের অস্তিত্ব মরণকে বলে গেছি বিদায়। আমার সারা, আমার একটা বোন জিনা জিনা দর্শন হচ্ছে, আমার বাবা অপমানিত হচ্ছে, আমার মা লাঞ্ছিত হচ্ছে, আমার চাচা আমার দাদা সবের মান সম্মান আজকে দুলিশাত হচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা, আমরা কোরআন হাদিসের কথা বলছি, এই জন্য মানুষ বেজার তাই উঠে গেছে। যাই হোক, এরপরেও তো আমি এলাকার মানুষ দোয়া করবো না ভাই, যারা একটু বাইরে আছেন মেহরবানি করে চলে আসুন, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, গাড়ির শব্দতে যদি আমাদের একটু কষ্ট হয়, আমরা কষ্ট করে আলোচনাটা বুঝে নেই, আজকে এই সমাজে চুরি ডাকাতি আছে না নাই? আচ্ছা বলেন তো, আমরা যখন এই যে মুরব্বী যারা আছেন, এই যে একজন মুরব্বী আছেন, আরো পাশে অনেক মুরব্বী আছেন, চেয়ারম্যান সাহেব আমার মতো ছোট ছিলেন, ছোট ছিলেন যখন, ছোট ছিলেন তখন আমরা শুনতাম যে এমন শীতের দিনে এই এই বাংলা মাস কি চলে, বাংলা মাস কি চলে, কথা বলি না, মাঘ মাস, মাঘ মাস চলতেছে, এরপরে ফাল্গুন, মাঘ আর ফাল্গুন আসলেই শীতটা একটু কমে গেলেই ঘরে ঘরে চুরি সিংকেটে ছিল না, ছিল নি? এখন আমাদের মাঝে আসেনি ভাই, এখন কিন্তু আছে শিক্ষিত চুরি, কলমের কোথায় জনগণের কোটি কোটি টাকা অনেক মানুষ মেরে খায়, আছে না নাই? এখন আর সিং ছোড়া আর ঢেকাল ছোড়া এগুলার প্রয়োজন আসেনি, আর শমশনগর ওনার আমলে মনে হয় না সিংচুরা দর্শে করি দর্শে নেই নাই, সব ডিজিটাল হয়ে গেছে। আমার ভাইরা, কেমনে আমি কথা বলি, এটি ঘটনা বলি, আল্লাহর অলি
নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তার জামানায় তিনি একজন মুজাদ্দিদ ছিলেন, তেমনি তার দেশের একজন বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলি, আগেকার দেশ শাসন করত কে? ওলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা দেশ শাসন করলে আমাদের দেশ ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না খারাপ হবে? আমরা আল্লাহর ওলি চাই কি চাই না? আমরা কেমনে ছাবো আল্লাহর ওলি? আমরা তো যেখানে ওলি দেখি ওখানে গিয়ে মরিদ হই, কিন্তু নিজের ঘর থেকে একটা আল্লাহর ওলি বানামু সেই দিকে আমরা আসিনি, কথা বলি নাই। আজকে যদি মনে করেন আমি মামুনুর রশিদ আল মামুন এক্সাম্পল দিচ্ছি, মারা যায়, আল্লাহ না করুক হায়াত দেয়, কোরআনের বাণী যাতে প্রচার করি, কোরআনের পাক হিসাবে কবুল করুক, দেখবেন আমার ঘর থেকেও, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার ঘর থেকেও কোরআন শরীফ বের করতে সময় নেবে। কোথায় কোরআন আছে একটু খুঁজে খুঁজে দেখি কি না ভাই? হ্যাঁ, আমাদের এলাকায় কোনো যদি মানুষ মারা যায় তাহলে মুসলমান আমাদের করে কোরআন থাকার কথা, কিন্তু কোরআন নাই। কোরআন খুঁজতে হলে দাও লাইব্রেরিতে যাও, নিয়ে আসো মসজিদে যাও, আর এরপরে যদি খুঁজে পায় মাশাআল্লাহ 250 টাকার একটা সাদা গামছা কোরআন শরীফ উপর থেকে ধুলাবালি মুছতে মুছতে এটা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই অবস্থা না আমার ভাইরা? কোরআনওয়ালা মানুষ, কোরআনওয়ালা মানুষ যারা কোরআন মানেন, কোরআন যারা বোঝেন, ওই সম্প্রদায়ের মানুষ যদি আমার দেশের শাসক হতো, খোদার কসম, প্রধানমন্ত্রী বা যদি কোনো মন্ত্রী হতো, তাহলে খোদার কসম আমার দেশের জনগণরা খাকার নাই খাক, কিছু পাক আর নাই পাক, আল্লাহর জমিনে সাজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে শুধু তার ওই নেতার জন্য, রাষ্ট্রপতির জন্য দোয়া করত, ঠিক কিনা? জোরে কথা বলতে হবে, ঠিক কিনা ভাই? কিন্তু বন্ধুরা আমার, আমার দেশে এই অবস্থা নাই। আমরা আজকে যারা বসা আছি, যারা বাইরে থেকে শুনছি, সবাই আমরা কি করব? আল্লাহর কাছে মোনাজাত করব, আমরা যেন জীবদ্দশায় আমার বয়সে আমার ওই পার্লামেন্টের প্রধান চেয়ারে একজন পুরুষ আল্লাহর ওলি, আর রাষ্ট্রপতির আসনে যেন একজন রাষ্ট্রপতি আল্লাহর ওলি বসে। সুবহানাল্লাহ, দোয়া করব নি আমরা, দোয়া করব, চাই নি আমাদের জীবনে, চাই কি না? চাই। আমার ভাইরা, নুরউদ্দিন জঙ্গি ঘর থেকে বেরিয়ে পড়লেন, চতুর্দিক ঘোরাঘুরি করলেন, কোথাও কিছু পাওয়া যায় না, দেখা যায় আল্লাহর ওলি দেখতেছেন ঈদের রাত জনগণরা কি করতেছে, আরামের ঘুম হারাম করে যায় নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে ঈদের আগের রাত সেজদায় পড়ে কান্না করে সুবহানাল্লাহ বলি। আর আমরা ঈদের রাত কি করি? আগের দিন যা আছে মেহেন্দি লাগাই, পুরুষ হই আর মহিলা হই, লাগাইতে লাগাইতে একবারে এই খুনের উপরে, ঠিক কিনা? লাগাইতে লাগাইতে সব কিছু লাল করে দিই, যদি কোনো ভুড়াও থাকে, যদি এক শিয়াল আছে, যদি ভুড়াও থাকে, তাহলে কলম যদি একটা লাগায় তার যদি আরো দুইটা লাগায়, কারণ রাত মহলে ঈদ, ঠিক কিনা ভাই? আপনারা রাগ করবেন নি? না, রাগ করতেছেন, ঠিক আছে না? প্রধানমন্ত্রীকে একটু সময় দিবেন, আমি প্রধানমন্ত্রীকে বলবেন একটু সময় দেওয়ার জন্য, 20 মিনিট সময় বা 10-15 মিনিট শেষ করে দিচ্ছি। আমার ভাইরা, আল্লাহর অলিগড় থেকে বেরিয়ে দেখলেন তার দেশের জনগণ গভীর রাত্রি কি করে, ঈদের আগের রাত সাজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ ঈদের রাত্রি রোসেলায় আমার জিন্দগির গুনাহ থেকে আমাকে মুক্ত করে দাও, আমার ইনকামের মধ্যে বরকত দাও, ব্যবসা বাণিজ্য মান সম্মানে বরকত দাও, আমার আয়েল আওলাদ যারা আছে, সন্তান সন্ততি যারা আছে, প্রত্যেকটি সন্তানকে নেক সন্তান হিসাবে কবুল করে নেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? ঈদের আগের দিন আশা করি ঈদের বাজার করতে করতে এশার নামাজ অনেকের ছুটে যায়, ফজর তো দূরের কথা, ঠিক কিনা? আসেনি আপনাদের, পড়ছেনি ভাই? তাহলে কেমন ঈদ আমাদের জন্য নেয়ামত হবে নি? ইসলামের ভিতরে যে নিয়ামত গুলো আছে সামান্য যদি আমরা খুঁজি, তাহলে দেখবেন আমাদের দেশে চুর ডাকাত কিছুই থাকবে না, শুধু ধনী আর ধনী চলে যাচ্ছেন না। আমার ভাইরা, আল্লাহর ওলি দেখতে পেলেন, কিছু দূর অতিক্রম করে ঘোরাঘুরি করে চৌরাস্তার ঘুরে গিয়ে দেখলেন তিনজন যুবক শক্তিশালী মানুষ হাঁটুর মধ্যে মাথাটা টেকে বসে আছে, গুনগুন করে যেন কিভাবে আল্লাহর ওলি সালাম দিয়ে বললেন, আমার ভাইরা তোমাদের পরিচয় দাও, তোমরা এখানে কেন বসে আছো আমি জানতে চাই, যদি তোমরা কোনো কষ্টে থাকো আমার সাথে শেয়ার করতে পারো। সুবহানাল্লাহ, এইবার তিনজন শক্তিশালী মানুষ, সুঠাম দেহের মানুষ, তারা বলে, আরে মিয়া তুমি কে? তুমি কি আমাদেরকে চিনো? তুমি কি আমাদেরকে চিনো মিয়া?
আমরা এই জেনারেশনের সবচেয়ে বড় টাটকা শয়তান। কি কথা বলেন আমার কথা, কি বলছে, পরিচয় কি দিছে? এরকম আমাদের দেশে আত্মতা পরিচয় দেয়নি ভাই, পরিচয় দেয়নি। ওই যে গুন্ডা মোস্তান ফাতি মোস্তান আছে না, তুমি কি বুঝো আমি শয়তান, ঠিক কিনা ভাই? আমার ভাইরা এরপরে বলে এই মিয়া তুমি কি চাও জানোনি মিয়া, আমাদের নাম শুনলে মানুষ কাফেরদের ভাষা করে দেয়। আমরা এই জেনারেশনের সবচেয়ে বড় টাকা শুন, সবচেয়ে বড় শয়তান, সবচেয়ে বড় টাকা নাম করা ডাকাত মিয়া, আমাদের নাম শুনলে মানুষ হাওয়া দাওয়া ছেড়ে দেয় বয়ে। আসেনি ভাই কিছু মানুষ? আমার ভাইরা আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে পরিচয় দিয়ে বললেন, ও ভাই শুনলাম তোমরা এইভাবে, তোমাদের পরিচয় শুনলাম, এইবার শোনো আমার পরিচয়, আমি একজন সাধারণ মানুষ, আমি একজন সাধারণ মানুষ, অভাবগ্রস্ত মানুষ, ছোট ছোট চুর তুরা তুরা চুরি করি, আমার পরিচয় হচ্ছে কি শেষরাসুর। আচ্ছা প্রধানমন্ত্রী সাহেব একটু বসান, একটু বসান, একটু বসান, আচ্ছা একটু কাপ চা খাওয়ান, এর মধ্যে শেষ করে দেব। আচ্ছা নিয়ে আসেন, প্রধান অতিথি আমার ভাইরা আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর ওলি তাদেরকে পরিচয় দিলেন যে আমিও তোমাদের মতো ছোট ছোট চুরি করি, আমার নাম শেষরাসুল। পরিচয় দেওয়ার পরে এইবার তারা বলল যে আজকে আমরা এখানে চুরি করতে বসেছি। আচ্ছা একজন রাষ্ট্রপ্রধানের সামনে, চেয়ারম্যানের সামনে যদি আমি বলি আমি চুরি করতে বসেছি, আমার পাশে যে চেয়ারম্যান বসা ছিল আমাকে গোল্লা দিবে নি না মামুন ভাই বলে হাত মিলাবে, গোল্লা দিবে না, মারবে নি না, আদর দিবে, মায়া দিবে না, গোল্লা দিবে, লাথি দিবে না। আচ্ছা তিনি পরিচয় তার বাচ্চার পরিচয় না দিয়ে তিনি বললেন কি যে আমি একজন সাধারণ সুর, তোমরাও যে কাজে কাজ করো আমিও সে কাজ করি। যাই হোক ভাইরা আমার নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলেন, ভাই আজকে তো ঈদের রাত, মানুষ ঘুমিয়ে থাকবে না, কেউ সবাই সজাগ থাকবে, কেউ এবাদতে থাকবে, কেউ ঈদের প্রস্তুতি থাকবে, সুতরাং সব কিছু ছেড়ে দিয়ে আজকে আমরা বাড়িতে চলে যাই, কালকের দিন চুরি করব। এইবার তারা বলল, ভাই শুনেন আমরা গরিব মানুষ, দুই তিন সপ্তাহ ধরে কোনো কামকাজ পাই নাই, আমরা অভাবে ছিলাম, আমরা কি করছি একটু এই একটু চুরি যদি না করি, আমাদের সবার মতো পরিবার আছে, রাত পোহালে ঈদের দিন সন্তানরা তখন ধরবে, তখন আমরা মুখ দেখাতে পারবো না, যদি আজকে চুরি না করি তাহলে তাদের নতুন কাপড়ও দিতে পারবো না, ভালো কিছু খাবারও দিতে পারবো না, অসহায় হয়ে ভাই আজকে আমরা উদ্দেশ্য করছি আজকে চুরি করবো। অর্থ মন্ত্রণালয়ের যে দারোয়ান আছে যারা পাড়া দেয় বাইতুল মাল, তারও কিন্তু ঈদ আছে ভাই, সে যখন তার ঈদের বাজার নিয়ে বাড়িতে যাবে সেই ফাঁকে আমরা ঢুকে কিছু চুরি করে, সামান্য চুরি করে ইনসাফের সাথে আমরা বাড়িতে যাবো, কি করে সুর ফতোয়া দেয় ইনসাফের সাথে বাড়ি যাবে। আচ্ছা যাই হোক ভাই, শেষ পর্যন্ত উনি বললেন, ঠিক আছে তোমরা যখন চুরি করবা তাহলে আমিও তোমাদের সাথে যাব, তবে আমার তো মন চাচ্ছে না আজকে চুরি করতে, ভয় লাগতেছে। তারা বলে, কেন? বলে অর্থ মন্ত্রণালয় চুরি করতে হলে কিছু অভিজ্ঞতা লাগে, ঠিক না? একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক চুরি করতে তো অভিজ্ঞতা লাগবে না, না বিনা অভিজ্ঞতা যাবো আমি, অভিজ্ঞতা লাগবে। তিনি বললেন, বলেন তো আপনাদের কি অভিজ্ঞতা আছে? প্রথম সুর বললো, ভাই এক কাজ করো, আমার অভিজ্ঞতা আমি আমার মুখে হাত নিয়ে যদি একটা শব্দ করি তাহলে বাঘের মতো আওয়াজ হয়, আর এই আওয়াজ শুনে মানুষ ভয়ে ঘর থেকে পালিয়ে দেয়, আমি ছন্দ চুরি করতে পারি। আল্লাহ রাব্বুল সর্বনাশ, এই সুরা যদি কিছুদিন আমার দেশে থাকে তাহলে আমার দেশের সব মানুষের পকেট মেরে দিবে, কেউ থাকতে পারবে না, ঠিক না? এরপরে যখন বললো, ভাই আমার কাছে একটা ছুরি আছে, এমন ছুরি পৃথিবীর এমন কোনো থালা নাই যেই থালা আমার ছুরি কাটতে পারে না। আল্লাহ রাহুলে বলো, সর্বনাশ এমন অভিজ্ঞতা সুর আমার দেশে আছে, আমি প্রথম শুনলাম। এরপরে পরিচয় দেয় যে দেখো মিয়া নতুন ছোড়া,
আমি ছুটু সুরা শুনো, তুমি তো এই কাজে তোমার অভিজ্ঞতা কম নতুন, শুনো আমার এমন অভিজ্ঞতা, আমি রাত্রে যারে এক নজর দেখি, সকালবেলা তারা চিনতে পাই অন্ধকারে যারে দেখি। আচ্ছা আমরা রাত্রে যদি অন্ধকারে কাউকে দেখি, যদি ভালো করে না দেখি সিনমনি ভাই, সে বলি যদি চোখের পলকে একটা বার দেখে নেই, ঘুম থেকে উঠলেই আমি তাকে চিনতে পারি। আমার আল্লাহর ওলি নুরুদ্দিন জঙ্গি বলে সুরের মধ্যে, সুরের মধ্যেও আবার দেখি কেরামতি আছে, এমন খেরামতি আছে, সর্বনাশ। আমার ভাইরা সবাই মিলে চুরি করতে গেছেন, বাচ্চা সহ গেছেন, গিয়ে বাইতুল মালে ঢুকলেন, ঢোকার পরে এইবার সুরের লিডার যে এটা বলল যে খবরদার, আমরা চুরি করবো এমন বাইতুল মাল, এমন কেন্দ্রীয় ব্যাংক যে দেশের বাচ্চা হচ্ছে নুরুদ্দিন জঙ্গি। ভাই সে কিন্তু জনগণের হক মেরে খায় না, ইনসাফের সাথে জনগণের হক মানুষের সামনে তুলে দেয়। বিধায় এই বাইতুল মাল থেকে চুরি করতে হলে আমাদেরকে বুঝে শুনে করতে হবে, ইনসাফের সাথে চুরি করতে হবে। সবাই সিদ্ধান্ত নিল চুরি করবো 2000। আল্লাহর ওলি বলে কেন, এত টাকা পাইছি আমরা কেন্দ্রীয় ব্যাংকে, আজকে যা পাইছি সব দিয়ে যাবো, কিছু ইন্ডিয়া পাঠাবো, কিছু মালয়েশিয়া পাঠাইবো, বিভিন্ন দেশে পাঠাবো, বাড়ি করবো, ঘর করবো, আর জীবনে চুরি করা লাগবে না। এবার সুরের লিডার ওই যে পীরের মতো যে কেরামতি বলছিল, এই মিয়া তুমি কি চাও, তুমি কি চাও, তুমি নতুন মানুষ কি বুঝবা, আমার দেশের বাচ্চা অনেক কষ্ট করে জনগণের আমানত রেখেছেই, আমাদের পক্ষে খেয়ানত করা যাবে না, যদি বেশি চুরি করো তাহলে বাচ্চার সামনে তোমাকে আমরা নিয়ে যা হাজির করবো। কাকে, বাচ্চাকেই বলে। আমার ভাইরা সবাই মিলে এবার সিদ্ধান্ত নিন 2000 টাকা চুরি করবো, 2000 যদি চুরি করি তাহলে দেখা যাবে কি ওই 2000 টাকা অংশ 500 করে পড়বে, 500 টাকার বাজার করলে আমাদের মোটামুটি 3 দিনের বাজার হয়ে যাবে, এরপরে কামকাজ কর্ম আমরা কামকাজ চালাই। আমি শেষ করে দিচ্ছি বন্ধুরা, আমার সবে মিলে চুরি করছে কত, কথা বলেন কত, 2000। এইবার পরের দিন ঈদের দিন সকালে চতুর্দিকে প্রচার হলো দেশের ব্যাংক চুরি হয়েছে, নুরুদ্দিন জঙ্গি বাচ্চার কাছে খবর আসলো। বাচ্চা বলে ঠিক আছে আগে ঈদের জামাত পড়াই, তারপরে দেখ মনে কি হয়েছে, বাচ্চা তো জানে না কত চুরি হয়েছে। যাই হোক, জোহরের নামাজের পরে সিদ্ধান্ত হলো সবাই আসলো, চোর তিনটাকে ধরে নিয়ে আসা হলো। আসার পরে তারা কি করলেন, চোরদেরকে শাস্তিমূলক প্রস্তুত জেরা করা হচ্ছে, চোর ধরলে তাকে দুইটা দুই তিনটা উত্তম মধ্যম দিয়ে বলা হয় না, এই ওটা কি করছ, চোরদেরকে উত্তম মধ্যম দিয়ে এই কত চুরি করছ, তারা বলে 2000। তারা বলে কি 2000, কিন্তু বাচ্চা এর আগে তার যারা দায়িত্বে ছিলেন একবারে চকিদার থেকে শুরু করে অর্থমন্ত্রী পর্যন্ত সবাইকে টাকা গণাইছে, প্রথমে চুরির টাকা গণছে, গণে দেখে 2000 চুরি হয়েছে, সে তার প্যাকেটে 2000 ঢুকাইয়া কয় বাচ্চা চুরি হয়েছে ঠিক, কিন্তু মাত্র 2000, মাত্র 4000, কত 4000, বাচ্চা কয় চুরি করলাম 2000 হইল 4000, এটা কেমনে। এরপরে যাই হোক, এইভাবে ভাবতে ভাবতে একজন দূতক মন্ত্রণালয়ে সচিব যিনি, তিনি বাচ্চাকে বলেন, বাচ্চা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি সুন্দর করে ব্যাংকের সব টাকা গুনছি, গুনে দেখি চুরি হয়েছে মাত্র 64000, কত। বাচ্চা বলে আমি যারে পাঠাই একজনকে পাঠাইলাম, সে গুনে চুরি করলাম 2000 বললে 4000, এরপরে পাঠাই ডাবল করে, এরপরে পাঠাই ডাবল করে, এরপরে পাঠাই ডাবল করে, এইভাবে বাড়তে বাড়তে কয় আমি এই সুযোগে, আমার অর্থমন্ত্রী বড় জ্ঞান জ্ঞান করে, তাকেও আমি একটু পরীক্ষা নেই। অর্থমন্ত্রী কি গেছে, যাওয়ার পরে অর্থমন্ত্রী টাকা গুনে দেখে টাকা চুরি হয়েছে মাত্র 64, কয় রে বাবা এমন দেশের আমি অর্থমন্ত্রী আছি, জীবনে টাকার গান শুনছি কিন্তু মারতে পারি নাই, আজকে যখন সুযোগ পাইছি তাহলে সেও 64 মেরে বাচ্চাকে বলে, বাচ্চা চুরি হয়েছে মাত্র 1,28,000, কত। এইভাবে ঢাবন করতে করতে বাচ্চা হয় সর্বনাশ, চোর থেকে দেখা দেয় আমার দেশের মন্ত্রীরাও বড় চোর, ঠিক কিনা, আমাদের দেশে আসে না ভাই, আসে না। আল্লাহ পাক এই সমস্ত অভিশপ্ত থেকে যেন আমাদের হেদায়াত করেন। ভাইরা আমার, বাচ্চা বিচার কার্যক্রম পরিচালনা করে শেষের দিকে কি করলেন, শেষের দিকে তিনি যার যত দায়িত্বশীল চূড়া ছিল, কলম চূড়া, ও যে ক্ষমতার চূড়, ক্ষমতার চূড় আছে না, চূড়াদেরকে শাস্তি দিয়ে বললেন তোমাদের অস্তিত্ব শেষ, যাদের সাথে আমি আমিও ছিলাম একজন চোর, সবাই মিলে তোমাদেরকে পরীক্ষা করলাম, এই 2000 টাকা চুরি হয়েছে কার কার গা প্যাকেট আছে সব ভালো, এখানে অর্থ মন্ত্রণালয়ে রাখো আর তোমাদের চাকরি শেষ, আজকে এই চোরটাই দেশ শাসন করবে, সুবহানাল্লাহ বলি। আমার ভাইরা আমার দেশে ছোট ছোট চুরের শাস্তি হয় ঠিক কিনা, যদি একটা গরু চুর ধরি তাহলে আমরা একটা দেই, আমার বুড়া মানুষ যদি কেউ থাকে যে লাঠি বোর্ড দিয়ে হাঁটে সেও যদি মারতে ফারুক আর নাই ফারুক সব কিছু হাঁটাই কিন্তু রেডি হয়ে যাবে ঠিক কিনা, হ্যাঁ আগে নাশে দিবে নাকে ঢকা দিবে কেমনে রক্ত বার করা যায় ঠিক কিনা। আমরা এই কিছু সেরে ছোট ছোট চুর যারা অভাবের তাড়ায় এই সমস্ত চুরি করে তাদেরকে চেয়ারম্যান মেম্বার যারা আছে সবাই মিলে চাঁদা করে
যদি আমরা একটা ব্যবসা বাণিজ্য দিয়ে দিই এটাও লাগবে না। আমার দেশের জনগণ যদি সঠিক জাকাত দেয় তাহলে আমার দেশে চোর আর থাকবে না ভাই। যাই হোক, আজকে আমার মনমানসিকতা ভালো না, কিন্তু সুন্দর পরিবেশ পেয়েছিলাম, আমি আলোচনা করতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আজকে সকাল থেকে রোগী নিয়ে শুধু ডাক্তারেই আছি, প্রথমে বাবা, তারপরে মা, এরপরে জমা, এরপরে নিজের স্ত্রী, এইভাবে শুধু মৌলিবাদার আর বাড়ি বাড়ি করতে করতে আমার অবস্থা শেষ। সবার শেষে সবার কাছে আমি দোয়া চেয়ে নিলাম, আমার প্রিয় ভাই তিনি সুন্দর আলোচনা করবেন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের এই কমলগঞ্জের সন্তান হিসাবে আমি প্রথমেই যেখানে যাই দোয়াতে বলি, আল্লাহ আমি কমলগঞ্জের সন্তান, আমার এলাকার প্রত্যেকটি মানুষকে মাফ করে দাও, এই কথা বলি। আর এই মায়ের মনে মহব্বতে আজকে আমি এখানে এসেছি, আরও দিন আরও যেন আলোচনা করতে পারি এ আশা ব্যক্ত রেখে আপনাদের দোয়া চাই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম আমিন। اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানকে কবুল করে নেন। এই মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি অনেকের মা বাবা বিছানার মধ্যে অসুস্থ অবস্থায় আছে গো আল্লাহ রাব্বুল আলামিন, বাড়িতে মা এবং বাবাকে বড় শয্যাশায় রেখে এসেছি, অনেক মানুষ আছে তাদের মায়ের মানুষ, অনেক আন্তরিকতার মানুষ, অনেক দেশে বিদেশে অনেক মানুষ বিছানায় আল্লাহ অসুস্থতা নিয়ে শুয়ে আছে, প্রত্যেককে সুস্থতা নসিব করে দেন রাব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জিন্দগির মধ্যে যত কবিরা সগিরা গুণা আছে, আল্লাহ আজকের মাহফিলের উসিলায় এই মাহফিলকে আমাদের জিন্দগির গুণার কাফফারা হিসাবে কবুল করে নেন আল্লাহ। যদি আমরা হিসাব করি আমাদের জীবনের মধ্যে সবচেয়ে বড় অপবাদ, সবচেয়ে বড় কলঙ্ক আল্লাহ গুনা গুনা গুনা, এই গুনা ছাড়া আমাদের জীবনে আর কোনো পুঁজি নাই রাব্বুল আলামিন। এলাকার মাহফিলে বসেছি শমশনগর রেল স্টেশন মাঠে, আমার পরিচিত মানুষদেরকে হাত বাড়াই নিয়ে হাত বাড়াইলাম, যার হাত তোমার দরবারে আল্লাহ কবুল হয় রাব্বুল আলামিন তার হাতের সিলায় আমার আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেকের জিন্দগির গুনাহ থেকে মুক্ত করে আল্লাহ জিন্দগির কলঙ্ক মুক্ত করে আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার একজন মকবুল ওলি আল্লাহ হিসাবে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। আমার দেশের মানুষ গরিব আল্লাহ, আমরা গরিব দেশে বসবাস করি রাব্বুল আলামিন, করোনার থাপায় আমরা অনেক ব্যবসায়ী মানুষ পুঁজিহারা হয়ে আজকে রাস্তায় আছে আল্লাহ। বিশেষ করে এই ডেকোরেটরসের আমার ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলে সাজিয়েছেন আল্লাহ, বিগত বছর যেভাবে তাদের ব্যবসা বাণিজ্য ছিল এইবার কিন্তু নাই গো আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভাই অনেক কষ্ট করে ব্যবসাটা টিকে রেখেছে আল্লাহ, এই বাজারে কমলগঞ্জে বানুগাছি উপজেলাতে সম্পন্ন করে আমার এই কমলগঞ্জে অনেক ব্যবসায়ী বড় কষ্টে আছে আল্লাহ। একবেলা যদি খায় আরেকবেলা চিন্তা করে কি দিয়ে খাবে, কিন্তু আল্লাহ আমি দেখেছি আমার ব্যবসায়ী ভাইরা তাদের সামনে যদি কোনো বড় মাছ 8 কেজি 10 কেজি আসে তাহলে সবার আগে কেনার জন্য প্রতিযোগিতা করতো আল্লাহ। এখন 8 কেজি 20 কেজি দূরের কথা, 1 কেজি মাছ কিন্তু হিমশিম খায় আল্লাহ। যেই মানুষটা দিন শেষে 1000 টাকা ইনকাম করত আল্লাহ, আমি নিজে দেখি আমার এলাকার মানুষ দিন শেষে কোন ইনকাম করে মাত্র 200 টাকা, আয় আল্লাহ ইনকাম দিয়ে পরিবারের মানুষের কোনো চাহিদা পূরণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না আল্লাহ। এই কঠিন মুহূর্তে তোমার দয়া আল্লাহ তোমার রহমতের দরবারে ভিক্ষা চাই মাহবুব, আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদের এই অবস্থা আল্লাহ তোমার কুদরতি সাহায্য দ্বারা পরিবর্তন করে দিয়ে আমাদের জন্য শান্তির ব্যবস্থা তৈরি করে দেন আয় আল্লাহ। আমাদের যে নিয়ত নিয়ে যে মকসুদ নিয়ে হাত বাড়াইলাম কবুল করে নেন, আমাদের বেমারি যারা অসুস্থ তারা সুস্থতা নসিব করে দেন আল্লাহ। অনেক মানুষ দেশে বিদেশে দোয়া চায়, প্রত্যেকের দোয়াকে কবুল করে নেন, বিশেষ করে আমাদের উস্তাদ পীর মুর্শিদ যারা আছেন আল্লাহ, হায়াতে যারা বাকি হাতে বরকত দেন, যারা কবরে তাদের কবরকে জান্নাতের বাগ বানিয়ে দেন। ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন।